পদ্মা সেতু হয়ে গেছে, কাজ শেষ, শুধু উদ্বোধনের অপেক্ষা। সবাইকে আবারও স্বাগতম নতুন ভিডিওতে। আজকে আমরা জানব পদ্মা সেতুর বিস্তারিত। যদিও আমরা জেনে গেছি উদ্বোধনের তারিখ 25শে জুন, আর অল্প দিন বাকি আছে। পদ্মা বহুমুখী সেতু, এবং সেতু নির্মাণের জন্য 918 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে, এবং সেতু নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড। সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, মানে প্রায় 2,02,000 ফিট, এবং প্রস্থ 18.10, মানে প্রায় 60 ফিট। সেতু নির্মাণ শুরু হয় 2014 সালের 7ই ডিসেম্বর, এবং প্রত্যেক দিন এই সেতু দিয়ে প্রায় 75,000 যানবাহন চলাচল করবে, এবং এই সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা 9, যা অনেক বেশি। সেতুতে প্লার 81টি, মোট স্পান 41টি, এবং প্রত্যেকটি স্পানের দৈর্ঘ্য 150 মিটার, এবং ওজন প্রায় 3200 টন। এই সেতু পানির স্তর থেকে প্রায় 60 ফিট উঁচুতে, এবং সেতুতে 4 লেনের সড়ক, এবং নিচে রেল লাইন থাকবে এবং গ্যাস সংযোগ থাকবে। সেতুর সংযোগ সড়ক এর দূরত্ব 14 কিলোমিটার, এবং এই সেতু দক্ষিণ পশ্চিম অঞ্চলের 29টি জেলার সাথে ঢাকার সংযোগ স্থাপন করবে। সেতুর সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, এবং গত 1 তারিখে বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়ে গেছে, এবং দুই সাইডে টোল আদায়ের জন্য টোলঘর ও করা হয়ে গেছে। এখন শুধু রোড মার্কিংয়ের কাজ চলতেছে। রোড মার্কিংয়ের কাজ শেষ হয়ে গেলে সেতুটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে 25 তারিখে উদ্বোধনের জন্য। আর বেশি দিন বাকি নাই। সমগ্র দেশবাসী, তথাপি দক্ষিণ পশ্চিম অঞ্চলের আমরা যারা বিশেষ করে খুলনায় বসবাস করি, আমাদের অনেক আশার এবং প্রত্যাশার এই সেতু। আমরা যারা নিয়মিত ঢাকায় যাতায়াত করতাম, আমরা জানি কতটা বিড়ম্বনায় পড়তাম আমরা এই পদ্মা নদী পার হইতে। অনেক সময় আমরা লঞ্চে, ট্রলারে, স্পিড বোটে করে জীবনের ঝুঁকি নিয়ে এই পদ্মা নদী পার হয়ে ঢাকায় গেছি, এবং পদ্মা নদীর অনেক খরস্রোতা, জীবনের অনেক ঝুঁকি থাকে। অন্তত আমরা এর হাত থেকে রক্ষা পাবো। চলুন এবার পদ্মা সেতুর টোল নিয়ে কথা বলা যাক। যদিও অনেকের মতামত যে পদ্মা সেতুর টোল অনেক বেশি নির্ধারণ করা হয়েছে, কিন্তু আমার মনে হয় না, ঠিকই আছে। কারণ ছোট্ট একটা উদাহরণ দিই। পদ্মা সেতু আমরা যখন মোটরসাইকেলে পারাপার হইতাম, তখন ঘাটে দেওয়া লাগতো 20 টাকা, এবং পারাপারের জন্য 70 টাকা, মানে মোট 90 টাকা। আর এখন সরাসরি ব্রিজ দিয়ে পার হওয়ার জন্য দেওয়া লাগতেছে 100 টাকা। অতএব আপনার মোটরসাইকেলের জন্য খরচ বাড়তেছে মাত্র 10 টাকা, কিন্তু আপনি অনায়াসে 2-3 ঘন্টা সময় সেভ করে সুন্দরভাবে এবং নিরাপদভাবে সেতু পারাপার করে ঢাকায় চলে যাইতে পারতেছেন। এবং অন্য অন্য যে গাড়িতেও যে টোল নির্ধারণ করা হয়েছে, আশা করি এটা আর বাড়বে না, এবং আশা করি এটা আস্তে আস্তে আমাদের একটা সহনীয় পর্যায়ে চলে আসবে। এবং পদ্মা সেতু পারাপার হইতে অনেক সময় অনেক রোগী, অনেক অ্যাম্বুলেন্সের গাড়ি, অনেকে যে পরিমাণে আমরা কষ্ট সহ্য করছি, অন্তত এর হাত থেকে আমরা রেহাই পাবো। এবং আমরা সকালবেলা ঢাকায় রওনা দিয়ে সারাদিন ঢাকায় কাজ সেরে আবার সন্ধ্যায় বাসায় ব্যাক করতে পারবো, এটাই অনেক বড় পাওয়া। অতএব সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওতে দেখার জন্য। আসসালামু আলাইকুম। অন্তরে জ্বালা।